শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর থেকেই ভারতের সাথে সম্পর্ক ভালো যাচ্ছে না বাংলাদেশের। ভারত যেন আগুনে ঘি ঢালার মতোই কাজ করেছে পলাতক শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে, ফলে দুই দেশেরই সম্পর্কের জোয়ারে ব্যাপক ভাটা লেগেছে। আর সেই ভাটার টানেরই যেন প্রভাব পড়েছে দুই দেশের মধ্যে চলাচল করা বিমান পরিবহনেও। যাত্রী সংকটে প্রায় বন্ধের উপক্রম হয়েছে বাংলাদেশ ভারত ফ্লাইট চলাচল। সম্প্রতি ভারত ভিসা কার্যক্রম সীমিত করার ঘোষণার পর থেকেই চরম যাত্রী খরায় পড়েছে দেশি বিদেশি এয়ারলাইন্সগুলো। এরই মধ্যে ঢাকা কলকাতার রুটে বিমান চলাচল বন্ধ রেখেছে নভো এয়ার। যাত্রী সংকটে 16 সেপ্টেম্বর থেকে ঢাকা কলকাতার রুটের পাখা গুটিয়ে রেখেছে এই বিমান কোম্পানিটি। ভিসা জটিলতা শিগগির দূর না হলে বাংলাদেশ থেকে কলকাতা, চেন্নাই ও দিল্লি সহ অন্য রুটেও ফ্লাইট বন্ধের শঙ্কা তাদের। আরেক এয়ারলাইন্স কোম্পানি ইউএস বাংলাও গুটিয়েছে চট্টগ্রাম কলকাতা রুটের ফ্লাইট। ধারণ ক্ষমতার 50% যাত্রীও না পেয়ে অন্য রুটের ফ্লাইটও নেমেছে অর্ধেকে। এই ধারা চলতে থাকলে শিগগির দুদেশের আকাশপথে যোগাযোগ বন্ধের শঙ্কা এয়ারলাইন্সগুলোর। জানা যায় 2 মাস আগেও প্রায় 100% যাত্রী নিয়ে ভারতের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে বেশিরভাগ ফ্লাইট। কিন্তু 5 আগস্টের পর পাল্টে গেছে সেই চিত্র। ভারত নামমাত্র মেডিকেল ভিসা ইস্যু করলেও পর্যটন সহ অন্য ভিসা বন্ধ রাখায় ফ্লাইট অর্ধেকে নামিয়ে এনেছে দেশি বিদেশি 6টি এয়ারলাইন্স। মূলত 5 আগস্টের পর বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তনের পর থেকেই ভারতের ভিসা পেতে বিলম্ব হচ্ছে বলে অভিযোগ করেছেন সেবা প্রত্যাশীরা। এমন পরিস্থিতিতে গত 29 সেপ্টেম্বর নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, আপৎকালীন এবং চিকিৎসার প্রয়োজন ছাড়া বাংলাদেশিদের আপাতত ভিসা দেওয়া হচ্ছে না। বাংলাদেশের পরিস্থিতি যখন স্বাভাবিক হবে তখন পূর্ণমাত্রায় কাজ শুরু ও ভিসা প্রদান স্বাভাবিক হবে। এদিকে আকাশপথের যোগাযোগ স্বাভাবিক করতে বাংলাদেশ ভারত সম্পর্কে টানাপোড়েন দূর করার জোর তাগিদ এয়ারলাইন্সগুলোর। চন্দ্রিকা মজুমদার, আজকাল।